বিহার এবং অ্যাডজয়নিং সাবহিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপরে যে নিম্নচাপ ছিল সেটা দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু এখনও যেটা আছে একটা সাবহিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপরে একটা ঘূর্ণাবর্ত রয়ে গেছে, যার ফলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে। ঠিক আছে, ফলে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন জাস্ট হালকা থেকে মাঝারি বৃষ্টি, শুধু ২৪ ঘন্টায় কুচবিহার এবং আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হতে পারে, বাকি জায়গাতে খুব একটা সিগনিফিকেন্ট কিছু নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও সিগনিফিকেন্ট কোনো ওয়েদার সিস্টেম নেই, মোটামুটি এই মুহূর্তে মেজর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। দু একটা জায়গায় হয়তো একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, এবং যার প্রবাবিলিটিও খুব বেশি নয়। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে একটু সম্ভাবনাটা বেশি থাকছে, বাকি জেলাতে সেটাও কম। ফলে যথারীতি একটু বৃষ্টি যেহেতু ধরেছে, ফলে টেম্পারেচারটা ধীরে ধীরে, যেটা আমাদের একটু দেখবেন গরম লাগাটা কিন্তু শুরু হচ্ছে, এবং যে কারণে টেম্পারেচার আমাদের মোটামুটি যেটা ৩২ ছিল সেটা ৩৪ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা, আর মিনিমাম টেম্পারেচারটা ২৭ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি।